তবে এখন তো পরিস্থিতি পুরোই ভিন্ন, পরিস্থিতি পুরোই ভিন্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো দিয়ে গেছে, এই ফজর এবং মাগরিবে কতগুলো সুন্নাহ আছে। ফজর এবং মাগরিবে 30 থেকে 40টা একদম বেসিক সুন্নাহ আছে, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেনই করতেন, যে দোয়াগুলো তিনি পড়তেনই পড়তেন। জোহর, আসর, ঈশা এই তিনটা নামাজের সালাম ফেরানোর পরে মিনিমাম 10 থেকে 12টা দোয়া আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেনই পড়তেন। এগুলো সম্পর্কে অনেক বেনিফিটও বলে গিয়েছেন তিনি। হায় রে, তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কল্যাণ খোঁজো, শোনো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো মানুষ ফজরের পরে ফজরের সালাত আদায় করে এই দোয়াটা পড়ে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, শুধু খালি যদি একটু পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুইজন ফেরেশতা, মানে ফেরেশতাদের উপর এটা হেভি হয়ে যায়, এটা অনেক ওয়েটি হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়, ফেরেশতারা বুঝে ওঠে না যে কি নেকি লিখবে এই দোয়ার। একজন গিয়ে আল্লাহর কাছে বলে, ইয়া আল্লাহ আপনার উমুক বান্দা এই দোয়া পড়েছে, কি নেকি লিখবো বুঝতেছি না। আর একজন, মানে যখন দুইজন দুইজন ফেরেশতা যখন একজন আরেকজনের সাথে কি হয়, মানে তারা বুঝতেছে না তারা কি লিখবে, তখন তাদের একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, ইয়া আল্লাহ এর কি লিখবো, আরেকজনে পড়ে শুনে আল্লাহকে যে আল্লাহ আপনার এই বান্দা এই এই দোয়া পড়েছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আল্লাহ তাআলা তখন বলে যে তোমরা এটা নেকি লেখার দরকার নাই, তোমরা ও যা বলেছে শুধু তাই লিখে রাখো, এর নেকি আমি নিজেই দিব। কোথায় কল্যাণ খোঁজে মানুষ, কোথায় কল্যাণ খোঁজে, একটা 10-15 সেকেন্ডের দোয়া পড়লে ফেরেশতার বুঝে আসে না কি লিখবে, ফেরেশতার মানে ফেরেশতার শব্দের বাহিরে এর নেকি লেখা, আল্লাহ নিজেই দোয়াটাকে অ্যাজ ইট ইজ লিখে রাখে। যেখানে ফজরের নামাজ পড়ে যদি কেউ পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুক, যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে যে মাগরিবের পরে যদি ঈমানের সাথে এটা পড়ে, ফজরের আগে মারা গেলে জান্নাতে যাবে। কোথায় কল্যাণ খোঁজে মানুষ, ফজরের নামাজ পড়ে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার ঈমান বিশ্বাসের সাথে এটা পড়ে, একটা দোয়া, শুধু একটা দোয়া, সর্বোচ্চ 40 সেকেন্ডের কম লাগবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মাগরিবের পূর্বে মারা গেলে সে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো মানুষ ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসি একবার পড়ে, তাহলে তার আর জান্নাতের মধ্যে দূরত্ব হচ্ছে মৃত্যু। কল্যাণ কোথায় খোঁজে মানুষ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষ যখন সালাম ফেরাবে, সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বা 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা দিয়ে মোট 100 বার পড়লে তার গুনাহ যদি সমুদ্রে ফেলার মতো হয় ক্ষমা হবে। কল্যাণ কোথায় খোঁজে মানুষ, মানুষ ভালো কাজ তৈরি করে, নিজে নিজে কল্যাণ তৈরি করে, মানুষের কাছে যা তৃপ্তি আসে মানুষ তাই কল্যাণ মনে করে। এই জন্যই বড় আফসোস লাগে যে তুমি যাকে কল্যাণ বলো, বলো কতটুকু কল্যাণ বলো। আমরা জানি যে যদি কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরুদ পড়ে, তার উপরে 10টা রহমত নাজিল হয়, 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, ওর মর্যাদা বৃদ্ধি হয়। বলো তুমি যে কবিতা পড়ো তার কি নেকি আছে বলো, আমি তোমার কবির বিরুদ্ধে, আরে না পাগল, আমি তোমার কবিতার বিরুদ্ধে, আরে না পাগল, আমার তো আফসোস হয় তুমি সময়টা ব্যয় করে কি করছো, কেন তুমি এই সময় গজল করো, দুটা আয়াত পড়ো, এক অক্ষরে 10 নেকি, 10 থেকে 700 নেকি পর্যন্ত বৃদ্ধি হয় আল্লাহ তাআলা করে, আরো অধিকও করে তিনি। তুমি সারা দিন নবীর নামে গজল গাও, নাশিদ গাও, একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো না, নূর নবী আয়া হে, নূর লেকে আয়া হে, নবীউন নবীউন নবী, এভাবে বলতেই থাকো, একবারও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে না, বলো এটা কি, এটা কি আদব, আদু কি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আদু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এটা কি আদব যে ওনার নাম নেওয়া হবে অথচ ওনার উপরে দুরুদ পেশ করা হবে না, বলো তুমি, আমি তোমার গজলের বিরুদ্ধে নাকি, আরে না পাগল, আমার তো খারাপ লাগে এই সময়টা যদি তুমি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেওয়া পথ অনুযায়ী যদি তুমি ইবাদত করতে, তোমার নেকি হতো গ্যারান্টি সহকারে। আমি তো তোমার এসব কবিতার বালাগাল উলা তুমি পড়ো, তোমার খুশি, বোঝো না অর্থ, যেখানে তুমি মানে কি বলবো আসলে, আস্তাগফিরুল্লাহ আযীম, যেখানে কোরআনই বুঝেন আর কবিতা ফার্সি কি বুঝবে, যেখানে মানুষের আরবি বোঝাটা জরুরি ছিল আর আল্লাহ তাআলা সহজও করেছে, লিসানুন আরাবি ওয়া লিসানুন আজামি, আজামি আরাবি, আরব নন আরব সবার জন্যই আরবিটা আল্লাহ তাআলা শিথিল করেছে, সহজ করেছে,
মানে আল্লাহ তাআলা কারো উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে পারবে না। সেখানে তুমি ফার্সি আর কি বুঝবা বলো, পড়ো তোমার খুশি, তোমার নেকি তুমি নিও, দেখি সেদিন তোমাকে শেখ সাদি দিতে পারে কিনা কিছু নেকি। হ্যাঁ তুমি তো খুব পক্ষ নাও, আমাকে মনে করো আমি বিপক্ষে। আরে পাগল, আমি বিপক্ষে না, আমি শুধু বলি যদি একটা সুযোগ হয় মানুষকে দুরূপটা শুনিয়ে দাও। যদি তোমার কাছে সুযোগ থাকে 10 জন মানুষের সামনে কথা বলার, তাহলে আল্লাহ নবীর পক্ষ থেকে একটা হাদিস বলে দাও। যদি তোমার কাছে গাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে দুরূপটাকে গাও, কোরআনুল করিমকে পড়ো। আমি শুধু এটা বলি, আমি শুধু এটা বলি তোমাকে, যদি তোমার সামনে মানুষ উপস্থিত হয় নসিহত নিতে, যদি তোমার সামনে মানুষ জড়ো হয় নসিহত নিতে, তাহলে তুমি শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াজ করেছে, যে নসিহত করেছে, সেগুলো মানুষের সামনে তুলে ধরো, মানুষের উপর ছেড়ে দাও। তুমি যেমনটা হাদিস পড়ে আল্লাহকে ভয় করো, ও হাদিস শুনে আল্লাহকেই ভয় করবে ইনশাআল্লাহ। আমি তো শুধু এটা বলি, আমি তোমার কবিতার, তোমরা মনে করো আমরা তোমাদের কবিতার বিরুদ্ধে, না আমরা তোমাদের কবিতার বিরুদ্ধে না, আমরা শুধু বলি যে তোমাদের সময়গুলোকে এমন ভাবে তোমরা ব্যয় করো যেভাবে ব্যয় করার প্রমাণ রয়েছে, যেভাবে ব্যয় করার কল্যাণ একেবারে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এস্টাবলিশ থাকবে, এবং মৃত্যুর পর তুমি এই বেনিফিট পাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে যেভাবে আছে সেভাবে। বাকি তোমরা করো যা করার। দিন কি আসলে? তাহলে যদি ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, যদি আল্লাহর কাছে দিন একমাত্র মনোনীত ইসলাম হয়, তাহলে এই দিনটা কি, ইসলামটা কি, কিভাবে বুঝবো? এই ইসলামটা বোঝার জন্য কোরআনুল কারীমে সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়তে হবে আমাদেরকে, তারপর অনেকে অনেকগুলো আয়াত দিয়ে এটা বুঝে নিতে পারে। সবচেয়ে সিম্পল ওয়েতে আমরা বুঝতে পারি যে দিন কি, সেটা হচ্ছে কি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, তিনি যা নিষেধ করেছে তা বর্জন করো। তাহলে তিনি কি কি নিষেধ করেছে? 3টা সিজদা দেওয়া যাবে না, 4টা সিজদা দেওয়া যাবে না, 1 রাকাতে ফজর নামাজ 3 রাকাত পড়া যাবে না, ফজর রাকাত 5 রাকাত পড়া যাবে না, ফজরের নামাজ 13 রাকাত পড়া যাবে না, এগুলো উনি নিষেধ করেছে না। তিনি যা যা আদেশ করেছেন এর বাইরে সবই নিষেধ, ইবাদত হিসেবে, ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নির্দেশ দিয়েছেন তার বাইরে সবই নিষেধ, ইবাদত বলে গণ্য হবে না। আর তিনি এমন কিছু, আমি আসবো সে কোথাও, দেখো তোমাদেরকে তোমাদের রব বলছে ওয়ামা আতাকুমুর রাসূল, ও ইয়া মাশারান নাস, হে সমাজের মানুষ, মহিলা ও পুরুষরা, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, ফাখুযু, তা তোমরা গ্রহণ করো, তা তোমরা নিয়ে নাও, নিয়ে নাও তোমরা তা। ওয়ামা নাহাকুম আন, যে বিষয় তিনি নির্দেশ দেননি, যে বিষয় তিনি আদেশ করেননি, যে বিষয় তিনি নিষেধ করেছেন, ফান্তাহু, তা তোমরা বর্জন করো, ত্যাগ করো। ওয়াত্তাকুল্লাহ, ইবাদত হিসেবে আল্লাহর নবীকে গ্রহণ করো এবং আল্লাহকে ভয় করো। এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কোনো কিছুকে ইবাদত হিসেবে নেবা না। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই তোমরা যদি আল্লাহর নবীকে বাদ দিয়ে যদি তোমরা ইবাদত হিসেবে অন্য কিছুকে গ্রহণ করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা, তিনি শাস্তি দিতে খুবই কঠোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইবার প্রশ্ন, এইবার প্রশ্ন, যদি আল্লাহ তাআলা ওনার হাবিবকে মানুষ বলে তাহলে আমরাও মানুষ বলব, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মানুষ বলে আমরাও মানুষ বলব, উনি যদি নিজেকে নূর বলে আমরাও নূর বলব, তিনি যদি বলে যে ওনাকে পুরো পৃথিবীর সব নবীর আসল থেকে সৃষ্টি করার আগে একটা তারা বানায় রাখছে যদি উনি তা বলে আমরা তা বলবো, যদি উনি তা না বলে আমরা তা বলবো না, যদি উনি নিজেকে মানুষ না বলে অন্য কিছু বলে তাহলে আমরা অন্য কিছু বলবো, আর যদি তিনি নিজেকে মানুষ বলে আমরা মানুষ বলবো, তিনি যদি নিজেকে আব্দুল্লাহর ছেলে আমিনার ছেলে বলে আমরা আব্দুল্লাহর ছেলে বলবো, তিনি যদি নিজেকে আল্লাহর বান্দা উপরেরিত দূত বলে আমরা আল্লাহর বান্দা উপরেরিত দূত বলবো, তিনি যদি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে দুরুদের সালাত ও সালামের, আমরা যেটা উনি শিখিয়েছে সেটাই আমরা পড়বো, এর বাইরে কোনো কল্যাণ খুঁজতে যাব না আমরা, এতেই আমাদের কল্যাণ নিহিত আছে। এটা হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু।
নবী যা দিয়েছে তা গ্রহণ করতে হবে, এর বাইরে কোনো উপায় নেই আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ছোট করো তোমরা, ও তোমরা যারা জায়গায় জায়গায় দরবার খানকা করে বসে আছো আর কল্যাণের ঝুলি নিয়ে বসে আছো, তোমরা যারা দাবি করো যে রাসূল পেতে হলে তোমাকে লাগবে, আল্লাহ পেতে হলে তোমাকে লাগবে, তোমার কাছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো দলিল রয়েছে তোমার জন্য? তোমার কাছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যথেষ্ট নয়? তুমি কি মনে করো এই পৃথিবীতে এমন কেউ আসবে আর কল্যাণ বলে যাবে এমন কিছু যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারেনি? না, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন انه ليس شيء يقربكم الى الجنه الا قد امرتكم به, নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে, এমন কোন বিষয় নেই যেটা আমি নির্দেশ দিয়ে যাইনি। প্রত্যেকটা বিষয় যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়ে গেছেন। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহ, এবং এমন সকল কিছুই যা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে, যা করলে, যা বললে, যেভাবে চললে, যেভাবে তোমরা তোমাদের কাজগুলোকে সম্পাদন করলে, এই কাজ, এই কর্ম, এই কথা তোমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করবে, এমন কোনো কিছু নেই যা আমি তোমাদেরকে নিষেধ করে যাইনি। সুবহানাল্লাহ, আপনি কল্যাণ কিসে খোঁজেন? আপনার ইবাদতের আদেশ কার? আপনার দরবারের আদেশ কার? আপনার তন্ত্রের আদেশ কার? আপনার এই সুন্দর আমলের আদেশ কার? আপনার এই পুরো পৃথিবীর সবাই বলে এই সব আমলের আদেশ কার? কোথায় থেকে আদেশ নিয়ে এসেছেন আপনি? কে দিয়েছে আপনাকে আদেশ? কে বলেছে আপনাকে এত সুন্দর কাজ করতে? কেন আপনি এত সুন্দর কাজে নিজেকে ব্যস্ত রাখছেন? কিসের সৌন্দর্য এই কাজ? কিসের সৌন্দর্য এই কাজ? যে কাজ আল্লাহ নবী বলেনি, অথচ তিনি বলে গেছে, তিনি প্রত্যেকটা ভালো কাজ যা জান্নাতমুখী করবে তিনি নির্দেশ দিয়ে গেছে। কে বলেছে আপনাকে টুপি হতে হবে আপনার ভিন্ন মত? কে বলেছে আপনাকে কবর উপরে চাদর দিতে? কে বলেছে আপনাকে সেখানে একত্রিত হতে? কে বলেছে আপনাকে ওখানে গরু মহিষ জবাই দিতে? কে বলেছে আপনাকে ওখানে মহিলা পুরুষ একত্রে একত্রিত হয়ে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করতে? কে বলেছে নামাজ শেষে সবাইকে নিয়ে একসাথে একবারে একটা কিছু করে ফেলতে হবে? কে বলেছে ভালো কাজের? কে এসে জান্নাতের নবীর চাইতে বেশি বেশি নিকটবর্তী নিয়ে যাবে জান্নাতে মানুষকে? কে এসে জান্নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি চাইতে বেশি কল্যাণ বসে? তার নাম কি? তার পরিচয় কি? তার ব্যাপারে রব কি নির্দেশ দিয়েছে? তার ব্যাপারে রব কি নাজিল করেছে? পরিচয় বলুন, বলুন কোন সূরার কোন আয়াতে তার ব্যাপারে কথা আছে? বলুন কোন সাহাবীর পক্ষ থেকে তার জন্য কোন ভবিষ্যৎবাণী আছে? বলুন আপনি, কে যে ইবাদত দেবে? কে যে আমাল দেবে? কে যে তরিকা দেবে? কে যে পথ দেবে? কে তার নাম কি? তার পরিচয় কি? কার ছেলে সে? সে কার ছেলে? তার উপরে কবে ওহী নাজিল হলো? তার উপর তার কাছে কখন জিব্রাইল আলাইহিস সালাম আসলো? কে সে? সে কে যার কথা আমি চলতে হবে? কে সে যে ইসলামকে বিভক্ত করবে আমার জন্য? সে কে যে আমাকে বলবে আমি যে কোনো একটা পথ নিতে হবে চারটার মধ্যে, পাঁচটার মধ্যে, ছয়টার মধ্যে? কে সে? সে কে যে আমাকে কোরআন সুন্নার বাহিরে নিয়ে গিয়ে জান্নাতে নিতে পারবে? কে সে? তার ব্যাপারে কি নাজিল হয়েছে? কি প্রমাণ তার? কি প্রমাণ তার? কিছু বললেই তুচ্ছ তাচ্ছিল্য করেন, কিছু বললেই হ্যাঁ তুচ্ছ করেন, কিছু বললেই আপনি মেজাজ গরম করেন, কিছু বললেই পীর শায়খের আলেম ওলামার উদাহরণ নিয়ে আসেন, কিছু বললেই অল্প জ্ঞানী তুচ্ছ তাচ্ছিল্য ওহাবিলা মাজাবি ইহুদি দালাল বলেন, কিছু বললেই এগুলো করলেন। সে কে? কে সে যার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে? কে সে? সে কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ওলি আল্লাহ প্রত্যেক ইমানদারের ওলি, আল্লাহ প্রত্যেক ইমানদারের ওলি। সে কে যার নাম এসেছে এখানে, যার লাইসেন্স আছে ওলি হওয়ার? সে কে?
Who is he? কে সে যার নাম কোরআনে আসছে ওলি হিসেবে তার কাছে আমরা যেতে হবে তরিকা নিতে হবে অপরিপূর্ণ দিন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে সেটা আমরা তার থেকে নিতে হবে এমন কোনো ভবিষ্যৎবাণী আছে বের করেন এটা না হয় আমি পড়ছি এটাতে ভুল আছে আপনার কাছে যে কোরআন আছে ওখান থেকে তার নাম বের করেন বের করেন তার নাম ওলির ব্যাখ্যা নিতে চান হ্যাঁ আল্লাহু ওলি আল্লাহ হচ্ছে ওলি আল্লাহ হচ্ছে অভিভাবক কার আল্লাযীনা আমানু যে ঈমান আনছে তার তাহলে আপনি সব বেঈমান শুধু একজন ওলি তার খানকা আছে দরবার আছে না বাকি সব বেঈমান কারো ঈমান নাই স্পেসিফিক কাউকে যদি আমি ওলি বলি তাহলে তো বাকিরা ওলি না তার মানে ঈমানদারও না ঈমানদার হলেই আল্লাহ তার ওলি ঈমানদার হলেই আল্লাহ তার ওলি খালি কোরআনকে নিজের মতো বোঝেন নিজের মতো আপনার আগে কেউ ব্যাখ্যা করেনি এটার কোথা থেকে পেয়েছেন ব্যাখ্যা আপনি হ্যাঁ সাহাবার এই ব্যাখ্যা বুঝিনি ক্ষমা করবেন আমার মুখের অ্যাপ্রোচ যদি ভুল থাকে খারাপ থাকে আমি এভাবে কথাগুলো বলতে চাইনি আপনারা যার কাছে গিয়ে কল্যাণ নিতে চান সে নিজের কবরে নিজে যেতে পারে না চারজন মানুষ তাকে কাঁধে করে নিতে হয় ন্যাংটা করে তাকে গোসল দিয়ে বলতে পারে না এই তোমরা আমার লজ্জাস্থান দেখে যাবা সুন্দর করে কাপড়টা রাখি ওখানে নাহলে তোমাদের চোখে চলে আসবে তো সরে যাবে তো এটা এই আমার পেটে আর একটু পায়খানা আছে আর একটু চাপ দাও এরকম বলতে পারে না যার কাছে পুত্র সন্তান কন্যা সন্তানের জন্য আপনি যান যার কাছে আপনি চলে যান যে এই ভেবে আপনি মরার পরে সে আপনাকে আল্লাহর সামনে হেফাজত করবে নিরাপত্তা দেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন